এইবার বিশ্বকাপ 2022-এর বিশ্বকাপ ব্রাজিলে নিব। সেভেন আপ খাইয়া মাতাল হইলে যা হয় আর কি, কাপ তো এবার আর্জেন্টিনায় নিব। পাগলের সুখ মনে মনে, যেই দল 32 বছরে কিচ্ছু করতে পারলো না তারা নাকি আবার বিশ্বকাপ নিব। ব্রাজিল 1 নম্বর আছে, আর্জেন্টিনা 3 নম্বর আছে। তোমার মতো কত বাল ছিরু দেখলাম, 1 নম্বর থেকে চোখের তলা হাইন্দা গেছে। আচ্ছা যাই হোক, আপনাকে চায়ের দাওয়াত রইল, তোমাদেরও পানি পানি খাওয়ার দাওয়াত রইল, মানে সেভেন আপের দাওয়াত রইল। ওকে আফা তেলে বাই, ওকে ব্রা বাই। সো গাইস, ভিডিও শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করবেন না, আর দেখুন কে জিতে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। সবুজে নাই ঢাকা, চারিদিকে ফাঁকা, নাই কোনো গাছ নাই সবুজ গাছ পালিতে ঢাকা মোর। কি মেসি ভাই, আপনি হঠাৎ ডাকলেন কেন লেগা? বিশ্বকাপ খেলা নিয়ে আমরা কত বিজি, এর মধ্যে আপনি কেন লেগা ডাকলেন? ডাকুম না তো কি করুম, ওদের ব্রাজিলের ভক্তরা কি শুরু করছে এগুলা, ফেসবুকে আর টিকটকে তো ঢুকাই যায় না, কি উল্টা পাল্টা ভিডিও বানায়। আপনার আর্জেন্টিনার ভক্তরা মনে হয় সাধু, ওরাও তো উল্টা পাল্টা ভিডিও বানায় ছাড়তেছে, আমাদের দলটা নিয়ে আর কিছু খুঁজে পায় না, খালি সারাদিন সেভেন আপ মারায়। আচ্ছা মেসি ভাই, আমার একটা প্রশ্ন আছে, আপনার বয়স কত? 29 বছর। আচ্ছা ভাই একটা কথা, আর্জেন্টিনা তো কাপ নিছাড়ো 32 বছর আগে, তাইলে মেসি ভাই আপনি কি জন্মের পর আর্জেন্টিনারে কাপ নিতে দেখছেন? আমরা তোমাদের কাপ নিতেও দেখছি, সাথে সেভেন আপ খাইতে দেখছি। সেভেন আপ যেদিন ব্রাজিল খাইছে ওই দিন আমি খেলি নাই, আর আমাকে দলের বড় বড় ভালো ভালো প্লেয়াররা খেলতে পারে নাই ওই দিন, এর লেগে রুম একটা দুর্ঘটনা ঘটে গেছিল, আর হেডা তো অনেক আগের কথা, কয়েকদিন আগের কথা। এত তাড়াতাড়ি ভুলে যাও কিভাবে তোমরা, কোপা আমেরিকায় যে তুমি কোপাইলাম মনে নাই? আর আগের কথা যদি বাদ দিতে চাও তাহলে খালি 5 বার 5 বার কাপ নিছো, এটা বলো কেন? যত যাই বলেন ভাই, আর্জেন্টিনা আগামী 2 বছর যদি বিশ্বকাপ জিতে তাইলেও ব্রাজিলের সমান হইতে পারবো না। বুঝেন নাই আমরা 5 বার কাপ নিছি, 5 বার আগে, এটা নিয়ে দেন কাদের কি কই, 32 বছর আগের বেদনা। মেসি ভাই 7 আপ খাওয়ার পরে ওদের মাথার কাজ করে না, খালি ইতিহাস টানে, বর্তমানে কারা শক্তিশালী এটা দেখে না। লাস্ট ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচে কিন্তু আমরাই জিতছি, এটা খালি ওরা ভুললা যায়। একটা গোল দিয়া কত বাহাদুরি, জোরে বক মারে ফকিরের কেরামতি বাড়ে। বিশ্বকাপ আইছে এবার, দেখা যায় মনে কার টিম স্ট্রং। টেনশন কইরো না ভাই, এইবার বিশ্বকাপ 2022-এর বিশ্বকাপ ব্রাজিলে নিব। 7 আপ খাইয়া মাতাল হইলে যা হয় আর কি, কাপ তো এবার আর্জেন্টিনায় নিব। পাগলের সুখ মনে মনে, যেই দল 32 বছরে কিচ্ছু করতে পারলো না তারা নাকি আবার বিশ্বকাপ নিব। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দল 1 নম্বরে আছে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। আমতা যেই বক মারিস না, সার্চ দিয়ে দেখ, ব্রাজিল 1 নম্বর আছে, আর্জেন্টিনা 3 নম্বর আছে। তোমার মতো কত বাল ছিরু দেখলাম, 1 নম্বর থেকে চোখের তলা হাইন্দা গেছে, পারলে নিজে কিছু কইরা দাও, আজ এরা গীত গাও না। ভাই আপনিও কিন্তু পোলাপানের মতো কথা কইতেছেন, লজিক ছাড়া কথা কইতেছেন, আপনার দিয়ে আমি এটা আশা করি নাই, আপনার ভাই ভাবছিলাম ভাই। এই সব ইমোশনাল ডায়লগ দিয়া কোনো লাভ নাই, তুমি ভক্তরা আমাকে সম্মান দেয় না, আর্জেন্টিনা যে কি জিনিস এটা তোমার দাদারে জিগাও, তুমি মতো জোয়ান পোলাপান বুঝবো না। হ্যাঁ ভাই এটা তো জানি, 32 বছর দেরা যে আপনারা কাপ নিতে পারতেছেন না, এটা আবার মনে করা দেওয়ার কি আছে মিয়া, আপনার দাদারাই তো জানবা, আমরা আমাকে কেমনে জানো মিয়া। আচ্ছা যাই হোক, আপনাকে চায়ের দাওয়াত রইল, তোমাদেরও পানি পানি খাওয়ার দাওয়াত রইল, মানে 7 আপের দাওয়াত রইল। ওকে আফা তেলে বাই। আর্জেন্টিনা, ওকে ব্রা বাই। ব্রাজিল, দূর মিয়ারা আপনারা কি শুরু করছেন এগুলা, আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, মিয়া আপনারা খালি উল্টা পাল্টা কথা কন মিয়া, দূর মিয়া আপনারা ঝগড়া করে লইব, বিশ্বকাপের পরে কি হয় দেখেন মিয়া, বিশ্বকাপের পরে কি হইব। কানে কানে আঙ্গুলের চিপাই চাপাই সারা শরীরে খাউজানি সুলকানি বিচি পাসরা গোটাগাটি ঘা পাসরায় ভরে গেছে, একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন, প্রতিটি মলম 20 টাকা 20 টাকা। Yeah!
আসসালামু আলাইকুম গাইস, এই ছিল আমাদের আজকের ব্রাজিল আর্জেন্টিনা ভিডিও। ভিডিওটা শুধু মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর অবশ্যই গাইস কমেন্ট করবেন আপনার যুক্তিযুক্ত একটা ব্রাজিল বা আর্জেন্টিনার যেই পক্ষে হন না কেন সেই অনুযায়ী একটা কমেন্ট করবেন। অ্যান্ড গাইস অবশ্যই যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।